তুমি রহমত ভাইকে উপর দিয়ে ফেলেছো তাই না? কি আবল তোমার কথা বলছো? আমি ওনাকে পটাতে যাবো কেন? কি আবল তবল বলছো? আমি ওনাকে পটাতে যাবো কেন? তোমাকে দেখি তো ওনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। শোনো, ওই ভালো মানুষ ভালো মানুষকে চেনে, আর রহমত ভাই একজন ভালো মানুষ, তাই রহমত ভাই ভালো মানুষ। তুমি কি জানো যে এখন আমি গাড়িটা ছেড়ে দেওয়ার সাথে সাথে অন্য মানুষ তুলবে টাকা ইনকামের জন্য, তাকে তেল চুরি করবে? আহা, গরিব মানুষ দু চার টাকার জন্য এরকম করতেই পারে, আর এসব দিয়ে তো তুমি তাকে বিচার করতে পারো না, দেশে মানুষটা খারাপ। তার মানে সে তোমাকেও পটিয়ে ফেলেছে? শোনো, শুধু রহমত ভাই না, আমি তোমাদের বাড়ির সবাইকে পটিয়ে ফেলবো। খুব ভালো, তাহলে তো আমার বাসায় থাকতে তোমার অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো, চলো ভেতরে গিয়ে বসি। চলো। জুলেহা, ও জুলু, জুলু আয় তো, তোরে বিয়ে করি পাইতিয়া। তুই কি আর অমতের পছন্দ করলি? তার তো আর একখান বউ আছে। কেনে? তোমারও তো আর একটা বউ আছে। আরে সেটাই তো আমি কইতে চাইতেছি যে তুই যদি সতীনের ঘর করবি তাহলে আয় কি তোর বিল্লাম। দুইটা বেটা, নিজের চেহারাটা একবার আয়নার দেখো, আর রহমত ভাই চেহারা একটা দেখো। তুমি মূর্খ অশিক্ষিত দারোয়ান, আর রহমত ভাই টেকনিক্যাল ম্যান ড্রাইভার। আমার লোক কত সুন্দর গাড়ি করে ঘুরতে পারে। অবশ্য তোমারে আমি বিয়া করতাম ফারি যদি তুমি। হনা হনা হনা, তোমার জন্য আমার কি করতে হবে কনা? আমার লিয়া গাড়ি কিনতে। ওমা, এটা তুমি কি বলছো যে এ যারা বিয়ে করে সবাই কি ওই বউ নিয়ে গাড়িতে ঘুরতে যায় নাকি? যে অত মানুষের কথা আমি জানি না, আমি জানি আমার যে বিয়া করবো সে আমার লিয়া গাড়ি কিনবে। ও আচ্ছা ঠিক আছে, তোরে লই আমি ওই সাফারি পার্কে ঘুরতে যাবো। সাফারি পার্ক কোনানো? ও রমনা পার্কের সামনে। এই যে অশিক্ষিত, সাফারি পার্ক চিনে না? আরে সাফারি পার্ক আছে যে ওই যে গাজীপুর আছে না, গাজীপুর থেকে অনেক দূরে। তোইনো কিতা আছে গাছগাছালি? আরে গাছগাছালি তো আছে, তারপর আছে জন্তু জানোয়ার বাঘ ভাল্লুক। তো জন্তু জানোয়ার দেখার লাগি আমার অত দূর হয়ে যাই তুই বখানে? আমি তো মিরপুর চিড়িয়াখানা তো যাইতাম পারি। দূর এই অশিক্ষিত মতো কথা বলো কেন যে? আরে সাফারি পার্ক তো অনেক অন্যরকম, মিরপুর চিড়িয়াখানা না তো, ওখানে বাঘ ভাল্লুক গুলো কি সুন্দর আশেপাশে ঘুরে বেড়ায়। তোমার ধারণা আমি তার খানিও আর লাগে যাইব? হ্যাঁ তোমারে তোমারে খাইতে পারতো না তো, তুমি তো থাকবা গাড়ির ভিতরে। আমি তো আমার গাড়ির ভিতরে, তুমি তো গাড়ি চালাইতে পারো না। গাড়ি কি আমি চালাবো না কি যে? গাড়ি তো চালাবে ওই যে সাফারি পার্ক, তাদের গাড়িতে। আর তুই যে কইতেছস তোরে হ্যাঁ ফেলবো বাঘ ভাল্লু, খাইতে পারবে না তো, কারণ গাড়িটা ওই যে খাঁচার মতো আর কি, তুমি খাঁচার ভিতরে থাকবা, বাঘ ভাল্লুকগুলো সুন্দর বাইরে ঘুরবে, আর আমি আর তুই পাশাপাশি বসে আইসক্রিম খাবো, আর বাঘ ভাল্লুকগুলো দেখবো যে কি ভালো লাগবে না আমাদের দুজনে। শুকুর ভাই তুমি এখানে চাকরি করতে আইছো, তুমি এলাকার মালিকের হুকুমের চাকর, এখানে বসে বসে ঘুমাইবে না সেটা হলো কাজে অবহেলা। তুমি কি জানো মালিকের কানে খবর গেলে তোমার যে চাকরি থাকবো না? মালিক বাবু, তুমি কিন্তু বেতন বাড়ানোর ফরতুন বহুত সরে সারি হয়ে গেছো যে। হ্যাঁ, ওর বেতন কাটো, ওর চাকরি নট করো, নিজেরা তুমি কি মনে করো মালিক বাবু? না রে ভাই, নিজের আমি কিছুই মনে করি না, মা হিসেবে তো কামলা দিতে আইছি, কামলা দেই তো কথা হইটা না, তোমার কাছে একটা বিচার নিয়ে আইছি। কি বিচার? হ হই ভালো, তুমি আগেও স্ট্যাটাসে আন্তন বড় আছিলা, এখনো আছো যে, হই ভালো। শুনো, জুলেখার এই বাড়িতে রাখুন। জুলেখা কি চি? আরে এই ছেলে তো চরম বিয়া তো, বেগম সাহেবের নামে যা তা করে করে বাইক করে নষ্ট করে। এই মানে কাবু, তুমি কি তা মনে করছো আমার বাড়িতে কি বাইক করে দিলে কি তা তুমি কেন তাতে পারবা? দেখছো
শহরে কাম করতেছো ঢাকা শহরে কত বেতমিজি করলে কাম চলে না তুমি আমারও বাড়ি টানছো আমার কোথাও নাই লাই তুমি রাগ করিস না জুলেখা চুপ থাকো একটা ফোন করবো বলেছিল তো অপেক্ষা করবে কিন্তু চিনি না জানি না ফোন করাটা কি ঠিক হবে কী
ভাববে কে জানে। কিন্তু আমার এত অস্থির লাগছে কেন? আমি কি প্রেমে পড়ে গেছি? হ্যালো হ্যালো, আমি রমা বলছিলাম। রমা, সরি সেদিন আপনার সাথে অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। না প্লিজ প্লিজ, মানে এই অন্যায়টুকু আপনি না করলে তো আপনি নিশ্চয়ই আমাকে ফোন দিতেন না। এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। তাই? জি অবশ্যই। আমরা কি একটু দেখা করতে পারি? হ্যাঁ, কোথায়? ওই যে আপনার বাসার পাশে যে পার্কটা না, ওইখানে দেখা করি। ওকে ঠিক আছে, আমি আসছি। ওকে থ্যাংকস। থ্যাংকস না হয় দেখা হলে দিয়ে। ওকে 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 বাই। কি ব্যাপারটা কি? আমার প্রশ্নের উত্তর তো তুমি দিলে না। কোন প্রশ্ন? আমাদের বাসায় থাকতে তোমার অসুবিধাটা কোথায়? দেখো আসমানি, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমার মা আমাকে কত কষ্ট করে বড় করেছেন, এখন বিয়ের পর যদি আমি আমার মাকে ছেড়ে শ্বশুরবাড়ি উঠি, আমার মা কি সহ্য করতে পারবেন? আমার আম্মা আমাকে কষ্ট করে মানুষ করেছেন, তো আমি কি করে গিয়ে শ্বশুরবাড়িতে উঠবো? আসমানি, তোমাকে মানে শোনো, মানে এটা তোমাকে তো মানতেই হবে, তুমি একটা মেয়ে। আর আমাদের এই সমাজে বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়িতেই ওঠে। আমি মানি না এই নিয়ম, আমি ভেঙে ফেলবো। কি কি আমার দিকে এরকম তাকিয়ে আছো কেন? আমি কি সঙ্গ নাকি সিনেমার ক্লাউন? আরে কি আশ্চর্য, আমি যাকে ভালোবাসি তার দিকে আমি তাকিয়ে থাকতে পারবো না? ঠিক আছে, আসলে তোমাকে বোঝার চেষ্টা করছি, তোমার এই ছেলে মানুষের স্বভাবটা আমাকে যে কোথায় টেনে নিয়ে যাবে তাই ভাবছি। কি আবার কি ভাবছো তুমি? আমাকে সামনে রেখে এত কি ভাবো বলো তো। না কি ভাববো, মানে কি একটা সমস্যা, মানে আমি তোমাদের তাকিয়ে থাকলেও সমস্যা, বলো যে কেন তাকিয়ে আছি, আবার কিছু ভাবলেও বলো যে কেন। আচ্ছা ঠিক আছে, তাকিয়ে থাকো, দুটোর মধ্যে এটাই বেটার। তাই? হ্যাঁ। কিছু বলছেন না যে? আপনার হাতটা একটু ধরি। জি না, মানে আপনি আপনি এসেছেন, আমার কি যে আনন্দ লাগছে, কি যে খুশি লাগছে, আমি ভাবতেই পারছি না আপনি আমার পাশে, মানে আমি আপনার পাশে আর কি। ও কি হলো? ব্যথা। ও কোথায় দেখি? এখানে? এখানটাই লাগছে? না এই যে এখানটা, এখানে এখানে এখানটা বেশি লাগছে, দেখেন তো বেশি লাগছে। সত্যি কথা, এখন মনে হচ্ছে আরো দু চারটা মার যদি বেশি খেতাম তাহলে খুব ভালো হতো। প্লিজ আপনি এই বিষয়টা ভুলে যান না, মানে আপনি বারবারই আমার খারাপ কাজটার কথা মনে করিয়ে আমাকে বিব্রত করছেন। না কি করব, ব্যথাটা না যাওয়া পর্যন্ত তো কোনোভাবেই ভুল। এই আসমানি, আরে ভাইজান,
আসমানি তুই ব্যথা পাইছ? আরে না ঠিক আছি ভাইজান। হ্যাঁ আম্মা জানে কিচ্ছু কইেন না আপনি। না এনে এনে যে আমার লগে দেখা হচ্ছে আম্মা জানে কিচ্ছু কইেন না। তুই কিন্তু কইছ না মানে বুঝছস তো ব্যাপারটা, আমি কিছু দেখি নাই তুই কিছু দেখছ নাই। আচ্ছা ঠিক আছে আমিও কিছু দেখি নাই কা। ঠিক আছে ডান ডান হইছে না হইছে এদিক দিয়ে যাব না জান ভাই জান। রমা রমা এখানে থাকা যাবে না, চল এখান থেকে কেটে পড়ি। আমার ছোট বোন এখানে আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে চলে এসেছে বুঝছো, চলো চলো চলো। জি আপনি কি বলছেন সব? আউ সরি মানে না মানে সরি মিস্টেক হয়েছে। রমা মানে ছোট কিছুই বুঝলাম না, কিন্তু মানে বুঝলাম যে উনি তোমার বড় ভাই। চলুন এখানে ভালো লাগছে না, কেমন নিরাশ হয়ে আছে, চলুন কোথাও উঠে ঘুরে আসি। বাতাস একটা সুন্দর জিনিস, সিএনজি বা ক্যাবে থাকলে খুব ভালো লাগে। চলুন এই যে ভাই বলেন ভাড়া যাবেন? কই যাবেন? এই একটু ঘুরবো। যাইতে পারি, তো একটা শর্ত আছে আফা। কি শর্ত? মানে যেখানেই যান যত দূরেই যান, ওই গাড়ি চলা অবস্থায় যদি আমার মালিকের কোনো ফোন আসে যেখানেই থাকি আপনাকে কিন্তু নেমে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি একটু আসছি। ঠিক আছে টাকা পেলো আর ড্রাইভার মানুষ কয় টাকায় বা বেতন পায় বলেন? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আপনি আমাকে যেভাবে আপনি করে বলছেন মানে ড্রাইভার যদি শুনতে পায় তাহলে তো ভাববে আমি আপনাকে হাইজ্যাক করেছি অথবা না কিছু না। আপনিও তো আমাকে আপনি আপনি করেই বলছেন। ঠিক আছে গাড়িতে উঠলে হয়ে যাবে। জি চলুন। আবার কই যাবেন? হ্যাঁ কই যাবো রমত্যা? বাবা বাবা বড় ভাই আপনি? আমার আব্বা জানে বাবার গাড়ি। দেখছো কারবারটা? আর এক মিনিট পরে আসরের আজান দিব, জোরের নামাজ পড়ছে কোন আমলে, খিদায় আমার প্যান্ট চলে এসেছে আর হন খাউন লেছস তুই। হ্যাঁ কোন কলে যা। এই দিকে লেছ আমার, ওটা তো দেখছি আলাদ কো, আর এত দেরি করলি কে? রাস্তা অনেক জাম, তোর লেগা কি সরকার কার্যতি করে কি? যা ম্যানেজারে ডাক দে। খাওয়া শুরু করছে কি বাড়াইছে? মাশাআল্লাহ ও ভালো খাবার বানাইছে তো, অনেক সুন্দর খাবার। একটা চটকর্ণ দিয়ে পানাপট্টির মধ্যে পয়লা করে দেবো মামার মতো।
আমি আবার কি করলাম? আরে ডায়েটিং করুন দরকার ওর, আমার তো দরকার নাই, আমি তো পুরা ফিট আছি। এগিয়ে কি পাঠাইছে কোনো মানুষ এটা খেবার পেলে? আর আমরা ঢাকার মানুষ, এই জিনিস তো খাই না আপনার। ও আপনি পছন্দ হয় না আবার কয়? তুমি কি বেলেনের মধ্যে কি তোমার কি পেটের মধ্যে প্যাস্টিক গেছে গা? বুঝো না আমি কি কইবার চাই। বুঝছি না, খিদা লাগছে তো এই জন্য, আমার নিজেরও তো খিদা লাগছে এই জন্য কই দিয়েছে আর কি। পড়াগুলি আমার সামনে দেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি আমি, তুমি এটা খাও, তোমার গায়ে গতরে যেভাবে চর্বি বাড়তেছে এটা খাইলে কমবো। আর তোমারটা বললে আও যে তোমার, তুমি আমার লগে থাইকে থেকে বয়ের হইলে কবে? হ্যাঁ কানে তো আমি কমনি, তোমার লেগা যে খাউনটা পাঠাইছে ওইটা লে আও। আচ্ছা ঠিক আছে, দেখি কি আনছে। যাও কোনো নাই অন না হলো কুড়ি নাই, বসে যাও এটা লয়ে যাও। খুলতে পারো না? ওই তো একই জিনিস, এটা তো শশা গাজর। আর এটা কি বউ, কি বউ তুমি রাখছ? হ্যাঁ তুমি আমার ম্যানেজার, আমি মালিক, আমার লেগা পাঠাইছে গরু ছাগলের খাওন, আর তুমি আমার ম্যানেজার, তোমার লেগা পাঠাইছে বিরিয়ানি। খাওন লাগবো না, গন্ধ সিংহে ব্যাটটা বই রেখেছে আধা। ঠিক আছে আপনি খাইয়ে বলেন, খাইয়ে বলেন। হ্যাঁ খাইয়ে বলেন, শুরু করেন। ও আরেকটা আছে, দুইটা এইদিকে রাখো। হ্যাঁ খাইয়ে বলেন। হ্যাঁ শোনো ফোন, আমি তোমার একটা দুঃখের কথা কই, আমি যে মাঝে মাঝে কই যে আমি বিয়া করবার চাই, কেন জানো? এই কারণে কি ওই একটা করার একটা বুঝছ, এর লাগে আমি তোমার কইছি যে বালা মাইয়া দেখো একটা বিয়া করবার চাই। আচ্ছা ঠিক আছে, পরে যে অপছন্দ করে এর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন আপনার। হ্যাঁ অসুবিধা নেই। ওই যে কোন আমাদের পড়ছে ওগুলো বউ উঠায় বাইরে বাইরে, এটা মতো উঠাও। আচ্ছা অসুবিধা নেই, এটা পরে পরিষ্কার করা মনে হচ্ছে। ঠিক আছে খান বেশি লোকের শুরু করেন। খাসি দিল না কে? খাসি দিলে ভালো হইতো। হ্যাঁ খাসি দিলে ভালো। আচ্ছা মুরগি ঠিক আছে। হ্যালো রান্না কেমন হচ্ছে? ভালোই। ভালোই মানে কি? সাথে আবার একটা ই লাগাইছো কেন? ভালো ভালো, শুধু ভালো? আমি এত কষ্ট করে তোমার জন্য রান্নাম, ভালো না দেখি খারাপ বলবো? এত ভালো বিরিয়ানিটা তুমি দুই অক্ষরের ভালো দিয়ে শেষ করে দিলা, আমার তো মনে হয় তুমি এখনো খাও নাই। খাওয়াতে যে কল ফ্যান্টাস্টিক হয়েছে, কত স্বাদের হয়েছে কিন্তু আমার বুঝেই বলতে পারবো না। সাউন্ড পড়িতেছ না? সাউন্ড কি হলো, কথা বলো কেন? আরে কি হয়েছে তোমার, চুপ মারা গেল কেন? ফ্যান্টাস্টিক হয়েছে, দোষ হয়েছে মানে নাইস হয়েছে মানে অসাধারণ মানে একবারে মানে ইয়ে টাইপের আর কি, কেমন মানে আর কি অন্যরকম ভাল লাগতেছে। হয়েছে থাক থাক, আর ঢং করতে হইব না, একটু লবণ বেশি হয়েছে না? হ্যাঁ একটু লবণ বেশি হয়েছে, একটু ঝালও বেশি হয়েছে। না না ঝাল হয় না, ঝাল হয় না, ঝাল ছাড়া একটু ভাল লাগতেছে। হ্যাঁ কি মজা, কি টেস্ট! মজা মজা কে বলে? কেউ না কেউ না, আমি তো খাইতেছি তো, খাওয়ার সময় বলা চেঞ্জ হয় না, সেই জন্য বলতেছি মজা মজা কি টেস্ট। হ্যাঁ খাওয়ার সময় ডিস্টার্ব করো না তো, ফোন রাখো পরে কথা বলবো। হ্যাঁ হ্যালো, এই তুমি হ্যালো
খাওয়া কেমন হয়েছে? আমার খুব ভালো হয়েছে। তাকে তুমি একলা খাইতেছো? আমি তো না, আমার স্যারেও খাইতেছে। তাকে হ্যাঁ স্যারের একটু মনোযোগ দিয়ে খাওয়াও, সেটা কইলো আর কি। তোমার বউ এক নম্বর। হ্যাঁ, এই যদি সে খাইতে পারে, হ্যাঁ বানাইতে পারে, তাহলে বুঝতে হইব ওইটা তুমি এক নম্বর বিয়া করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন আমার বউরে বিয়া করলাম বেগম সাপড়ে, হ্যাঁ তোমার কে হুক না ছিল, এক আধা ধরতাম, দুইটা বছর যায় নাই, ইমুন মোটা হইল, এত চর্বি হইল, দুই আধা দইরা কুলাইবার পারি না। তাহলে ওরা কইছিলাম ডায়েটিং করো, ওই ডায়েটিং বেগম সাপে করলো কি আমারে পাঠাই দিল। তুমি কও না না, খুব অন্যায় এটা, অন্যায় করছে না? হবার না, এইভাবে এটা যদি আমি খাই আমি বাঁচু, তা তো অবশ্যই। আরে তরে খাইতে কইছি যাতে তুই উগায় গেলে আবার আগের মতো দেখতে চলাফেরা করতে পারবে। এইখান থেকে বিশ্বাস যাইতে ওর 20 মিনিট লাগে, আর আমি ফার 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 করে হাইটে যাই না, বুঝছ? আমি যে মাঝে মাঝে তোমার কই না যে একটা ভালো মেয়ে দেখো, হ্যাঁ বিয়া করবার চাই, ওই তো আমার বদমেজ কয়। আরে রাস্তা দিয়া কোনো মেল যদি একটু দেখি বাস চেইতে গেল, ওই লোক আমি বদমেজ। আরে টাকা সরে যত মেল হোক আছে সবকে তোর শক্তি নাকি? তাই তো বলি, আপনি কত সুন্দর একটা মানুষ, আপনি কি সুন্দর একটা চেহারার লোক, চিন্তা করো আপনার কি তাকত, আপনার কি জওয়ানি, এই জওয়ানি কি সবার সাথে মেলে? ও টাকার বান্ডিলটা কোন না নেই না, তা আগান খাই না খাই না না, পরে তোমরা তো পারে। হ্যাঁ ঠিক আছে, কি কথা তোমার, ভালো একটা মাইয়া থাকো। তোমার মাথা আসলে কোনো বুদ্ধি নাই, সাসি খালি ঘুমাও কেনা, তারপরে দুইজনে মিলে পাত প্রাণ দিনে সুটকি পাকলে ফের পড়ে খাইনি, হাসা করতেছোস? দেখলি বমি আই খাইবাই তুমি টেকা কি আমি একলা দিতাম নি? আচ্ছা ঠিক আছে দাও, তো এরকম করে টেকা দিয়া যদি খাওয়ান লাগে রে বেশি দিন চলবো না, এগুলি খাই আমার ফোন লাগে। ফোন জিজ্ঞেস করে হার কিটটা একেবারে তুমি কেন এটা কানে এটা তুমি খবরে যাই পাইনি না, এটা খবর নি মুখে বাড়িতে একটা বড় উঠাম একটা চৌকি কিনল সুকেস কিনে না সুকি সাথে বাড়িতে গেছে না আমি আসি থাকতে পারি, ওই বলি বাড়ি তোমার বড় নাই? আছে একটা, সেটা তো তোমার তোমার বউ থাকে, তুমি বাড়ি গেলে তাও বই
তুমি যদি একটু কষ্ট করে একটু শুটকি আনিয়ে দিতে তাহলে শুটকি তরকারি রান্না করলাম মনে পরে তিনজনে মিলা খাইলাম মনে আরে অবশ্যই যাইও এইখানে খাইতে দাম তুই কাম কর তুই ভিতরে যা আমি এখন বাজারে যাইতেছি যে তোমার গেট ফাঁকা দিব কে ও তাহলে এক কাজ কর তুই কিছুক্ষণ থাক হ্যাঁ এই টাকা লয়ে যাও টাকা লাগবো না টাকা আমার আছে হ্যাঁ ডাক্তার তো কইছে এগুলো না খাইলে বলে একদিন কোমরে ব্যথা করবো মোটা হয়ে গেছি আহারে ট্যাঙ্গে ব্যথা করে তেমনি আমার খুশি রাখুন লাগবো অন্য মায়ের দিকে চেয়ে থাকবো আর আমি দেখে দেখে মন খারাপ আরে জানু মামা রে তোরা এত কষ্ট করস কাম নাই দেখাই একটু কি টাকা লাগছে কুদাই আমার সুন্দর থাকার কাম নাই কাম নাই আর পেটটা কেমন গুলাইতেছে আমি খাম না একটু ঘুমাই থাকি
কোন দিকে? পাশের বাড়ির দিকে? পাখির ঘর থেকে মনে হইতেছে। দাও সূর্য দাও।